একাদশ 2022 পরীক্ষার্থীদের জন্য বাংলা শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাদের কিন্তু দেখে যেতে হবে সেই নিয়ে আজকে আলোচনা। বেশি দেরি না করে আমরা শুরু করে দেবো মূল আলোচনা। কর্তারভূত যারা পড়ছো কর্তারভূত থেকে খুব ভালো করে দেখবে এই বছরের জন্য। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো এই লাইনটা তুলে প্রশ্ন কিন্তু এবছর আসতে পারে। আর একটা দেখবে তারা ভয়ঙ্কর সজাগ রয়েছে, কাদের কথা বলা হয়েছে, তাদের ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি, কর্তারভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী তা আলোচনা করো। আর ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, এখানে কে কাদের অবোধ বলেছেন উক্তির তাৎপর্য আলোচনা করো। আমার ব্যক্তিগত মতামত এবছর অর্থাৎ 2022 কিন্তু তৃণমূলতা আবিষ্কার থেকে প্রশ্ন আসবেই, এবং অপর যে একটি প্রশ্ন আসবে অরেতে সেটা কর্তারভূত বা ডাকাতের মা থেকে আসবে, কিন্তু এবছর ডাকাতের মাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কর্তারভূতের থেকেও। আসবো আমরা তৃণমূলতা আবিষ্কার, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে তৃণমূলতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন, কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে নিরঞ্জন বা গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ঠিক আছে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মনে হবে তৃণমূলতা বলে কোথাও কিছু সত্যিই নেই, এ কথা কার কেন মনে হবে, এ কথা মনে হবার কারণ কি। তৃণমূলতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী চরিত্রটি আলোচনা করো, এই যে চারটে প্রশ্ন বলা হলো ভীষণ গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য। ডাকাতের মা যারা করবে তাদের জন্য ডাকাতের মা থেকে খুব ভালো করে রেডি করা হচ্ছে। ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখীর মা বা ডাকাতের মায়ের চরিত্র আলোচনা করো। ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নেরই ভয় করছিল, কোন প্রশ্নের কথা বলা হয়েছে, বুড়ির ভয় পাওয়ার কারণ কি। দারোগা দেখে বুড়ির বুক কেঁপে ওঠে, বুড়ি কে, তার বুক কেঁপে ওঠার কারণ আলোচনা করো। যে প্রশ্নগুলো আজকে বলা হলো সেই প্রশ্নগুলো অতি অবশ্যই শেষ মুহূর্তে একবার হলো তোমরা কিন্তু দেখে যাবে। আসবো প্রবন্ধতে, গ্যালিলিও থেকে শেষ মুহূর্তে আমি মাত্র দুটো প্রশ্ন পড়বো দুর্বল ছাত্র এবং ছাত্রীদের জন্য। প্রথম প্রশ্ন, সংক্ষেপে গ্যালিলিও ছাত্র জীবন আলোচনা করো। আর একটা প্রশ্ন, নিজের দূরবীন দিয়েও গ্যালিলিও অনেক নতুন নতুন আবিষ্কার করলেন, দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন, সনাতনীরা তার বিরোধিতা করেছিলেন কেন। এই দুটো প্রশ্ন হচ্ছে দুর্বল ছাত্র এবং ছাত্রীদের জন্য। যারা মনে করছো না আমি আরো একটু করবো তাদের জন্য হচ্ছে, ভেনিসে কর্তৃপক্ষের কাছে তাদের কদর বেড়ে গেল, কার কদর বাড়ে, এই কদর বাড়ার কারণ ও পরিণাম উল্লেখ করো। ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিওর বিরোধের কারণ কি, গ্যালিলিওর জীবনের শেষ 9 বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও। এই স্বভাবই তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হয়ে দাঁড়ালো, কার কোন স্বভাবের কথা বলা হয়েছে, সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হয়ে যাওয়ার কারণ কি। কবিতা থেকে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, সিলেবাসে রয়েছে 3টে কবিতা, নীলধ্বজের প্রতি জনা, বাড়ির কাছে আশীনগর এবং নুন। নীলধ্বজের প্রতি জনা করবে যারা তারা ভালো করে রেডি করা হচ্ছে, কিন্তু বৃথায় গঞ্জনা, বক্তাকে তিনি কাকে গঞ্জনা দিতে চেয়েছেন, কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা। মহারথী প্রথা কি, হে এই মহারথী, মহারথী প্রথা কি, কে কিভাবে এই প্রথার উল্লেখ করেছিল তা ব্যাখ্যা করো। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছে। বাড়ির কাছে আরশীনগর যারা করবে বলে ঠিক করছো, বাড়ির কাছে আরশীনগর থেকে তোমরা খুব ভালো করে যে প্রশ্নটা প্রথমে রেডি করবে সেটা হচ্ছে, তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে, কাদের মধ্যে লক্ষ্য যোজন দূরত্ব, এই দূরত্বের কারণ কি। ঘুরিয়ে আসতে পারে পড়শি যদি আমায় ছুত, জম যাত না সকল যেত দূরে, পড়শি কে, পড়শির স্বরূপ আলোচনা করো। বা আসতে পারে বলবো কি সেই পড়শির কথা, পড়শি কে, পড়শির স্বরূপ আলোচনা করো, এই লাইনটা লিখে যাবে। হস্তপদ স্কন্দ মাতা নাই রে, মন্তব্যটি আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরগুলো মোটামুটি একই হবে কিন্তু লাইনগুলো বিভিন্নভাবে আসতে পারে, কাজে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যে লাইনটাই আসুক না কেন উত্তরটা কিন্তু বেসিক্যালি একই হবে প্রশ্নগুলোর। খনেক থাকে শূন্যের ওপর, খনেক ভাসি নিরে, কার কথা বলা হয়েছে, প্রসঙ্গ ব্যাখ্যা করে এই মন্তব্যের তাৎপর্য লেখো। এই যে গ্রাম বেরিয়ে অগাধ পানি, নাইকিরারা নাইকর তরুণী, এই যে লাইনগুলো বলা হচ্ছে বাড়ির কাছে আশীনগর থেকে, এই লাইনগুলো তুলে কিন্তু এবছর প্রশ্ন আসবে, কাজে খুব ভালো করে কিন্তু রেডি করে ফেলো। নুন কবিতা থেকে তোমরা দেখবে, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন, সামান্য লোক শব্দের তাৎপর্য কি, আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষের জীবনযাত্রা যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কার কাছে কাদের এই দাবি, কেন এই দাবি, এই যে প্রশ্নগুলো বলা হলো কিন্তু সেই প্রশ্নগুলো নুন কবিতা থেকে খুব ভালো করে তোমরা কিন্তু শেষ মুহূর্তের জন্য দেখে যাবে। আসবো গুরুতে, গুরু থেকে তোমরা যেগুলো পড়বে, শুনছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসছে, শিক্ষায়তন কিভাবে অচলায়তনে পরিণত হয়েছিল, সেখানে কারা কেন লড়াই করতে এসেছিল। গুরু নাটকে মোট কটি সঙ্গীত রয়েছে, নাটককৃত সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। উনি আমাদের সব দলের শতদল পদ্ম, এখানে কাকে শতদল পদ্ম বলা হয়েছে, কেন তিনি শতদল পদ্ম, ও আজ যেখানে বসেছে সেখানে আমাদের তলোয়ার পৌঁছায় না, কার সম্পর্কে কে এই কথা বলেছেন, এই বক্তব্যের তাৎপর্য লেখ। গুরু নাটকে ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনা থেকে তোমার সর্বাপেক্ষা চিত্রাকর্ষক বলে মনে হয়েছে আলোচনা করো।
পঞ্চক দাদা বলেন অচল আয়তন তাকে কোথাও ধরবে না। বক্তা কে? পঞ্চক দাদা কে? তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কোথাও ধরবে না পঞ্চক দাদার এমন মনে হওয়ার কারণ কি? উনি গেলে আমাদের অচল আয়তনের পাথরগুলো শুধু নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলির মধ্যে বাঁশি বাজবে। বক্তা কে? উনি বলতে কাকে চিহ্নিত করা হয়েছে ও কি তাৎপর্য লেখো। একটু উৎপাত হলে সে বাঁচি, কে বলেছে কেন কোন উৎপাত, সে উৎপাত চায় কেন? আসবো বাংলা সাহিত্যের ইতিহাসে খুব ভালো করে রেডি করবে হচ্ছে বাংলার আদিতম নিদর্শন। সাহিত্যের আদিতম নিদর্শন কোনটি, এটি কে কোথা থেকে আবিষ্কার করেন, বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়, বা চর্যাপদ, চর্যাপদটা কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণ। তারপর পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপর পড়বে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কি তার কাব্য প্রতিভার পরিচয় দাও, গীতি কবিতা কাকে বলে এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলি কাল অনুসারে বিভাগ করে প্রতিটি বিভাগের একটি করে কাব্যগ্রন্থের নাম লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন যেগুলো বললাম। চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করে, বাংলা সাহিত্যে তার অবদান, যে প্রশ্নগুলো বলা হলো সাহিত্যের ইতিহাস থেকে এই প্রশ্নগুলো ঠিক করলে তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমেন্ট পেয়ে যাবে। আসবো ভাষা পাঠে, ভাষা পাঠ থেকে যে প্রশ্নগুলো পড়বে, বাংলা চার ভাষাবংশের দেশ, উদিত অনুসারে চার ভাষাবংশের পরিচয় দাও, কিলক লিপি বা কিউনিফর্ম লিপি সংক্ষিপ্ত পরিচয় দাও, অলিচিক লিপির উদ্ভাবক কেটাও কিন্তু প্রশ্নটা আসতে পারে, বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, অবর্গীভূত ভাষা কাকে বলে, পৃথিবীর কয়েকটি অবর্গীভূত ভাষার উদাহরণ দাও, তারপর হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এর পরিচয় দাও, বা সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা হয় কেন তা ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো বলা হলো সেই প্রশ্নগুলো ভাষা থেকে তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করে যাও, দুটো প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু কমেন্ট পেয়ে যাবে। এই হচ্ছে টোটাল বাংলা শেষ মুহূর্তের টিপস এবং সাজেশন, খুব ভালো করে রেডি করো, প্রথমেই বড় প্রশ্নগুলো পরীক্ষায় করে আসবে, তারপর ছোট প্রশ্ন করবে ধীরে ধীরে, তাহলে কিন্তু সময়টাও সেভ হবে, তোমার বড় প্রশ্নগুলো সবটা অ্যান্সারও করতে সুবিধা হবে। এই হচ্ছে বাংলা শেষ মুহূর্তে সাজেশন এবং টিপস। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ধন্যবাদ।